রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে বিশ্ব সম্প্রদায় সক্রিয় সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি রোহিঙ্গা সমস্যার বিষয়টি তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, অংশীদারিত্ব, পারস্পরিক আস্থা, সংলাপ ও সহযোগিতার মাধ্যমে এই অঞ্চল সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। মিজান আহমেদের প্রতিবেদন। টেকসই ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি ও অংশীদারিত্ব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয় দুই দিনব্যাপী ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স 2023। উদ্দেশ্য, ভারত মহাসাগর অঞ্চলকে শক্তিশালী করতে একটি সময়োপযোগী রোডম্যাপ তৈরি করা। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ 25টি দেশের মন্ত্রী ও প্রতিমন্ত্রী এই সম্মেলনে যোগ দেন। এছাড়া ডি8, সার্ক ও বিমস্টেকের প্রতিনিধি সহ প্রায় 150 দেশের প্রতিনিধিরা অংশ নেয় এই সম্মেলনে। অনলাইনে দেয়া স্বাগত বক্তব্যে অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিদের শুভেচ্ছা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সন্ত্রাস ও মাদক পাচারকে এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে মন্তব্য করেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন। আর জঙ্গিবাদ যেন এই অঞ্চলের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। Posed by extremism and fundamentalism, taking advantage of democratic openness. প্রধান অতিথির বক্তব্যে ষষ্ঠ এই সম্মেলনের নির্ধারিত প্রতিপাদ্য বিষয়ের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেকসই ভবিষ্যৎ নিশ্চিতকরণে অংশীদারিত্ব, শান্তি ও সমৃদ্ধির মধ্যে সম্পর্ক অবিচ্ছেদ্য। সাম্প্রতিক সময়ে কোভিড-19 অতিমারী এবং চলমান রাশিয়া ইউক্রেন সংঘাতে যুদ্ধের প্রেক্ষিতে আরোপিত নিষেধাজ্ঞা বা পাল্টা নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী অনেক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে, যার প্রেক্ষাপটে আজকের এই সম্মেলনের প্রতিপাদ্য আরও বেশি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য 6টি সুনির্দিষ্ট পরামর্শ দেন শেখ হাসিনা। সম্প্রতি আমরা আমাদের ইন্দো প্যাসিফিক কৌশল তৈরি করেছি। এরই ধারাবাহিকতায় আমি ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে ভারত মহাসাগর অঞ্চলের জন্য 6টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে চাই। প্রথম, ভারত মহাসাগর অঞ্চলের দেশসমূহকে তাদের উন্নয়ন এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে সমুদ্র কূটনীতি অর্থাৎ মেরিটাইম ডিপ্লোম্যাসি এটা জোরালো করতে হবে। একটা স্থিতিশীল এবং টেকসই ভবিষ্যতের জন্য ভারত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং সমূহের ভিত্তিতে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে হবে। আশ্রয় নেয়া রোহিঙ্গারা দেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। সাহায্য চান আন্তর্জাতিক সম্প্রদায়ের। 1.1 মিলিয়নের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছি, যার ফলে অঞ্চলে বড় ধরনের মানবিক বিপর্যয় প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এখন আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদ ও শান্তিপূর্ণ উপায়ে তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসন নিশ্চিতকরণে বিশ্ব সম্প্রদায়ের কাছে আমরা তাদের সমর্থন চাই। তার কারণ, এই বোঝা টানা এখন আমাদের পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। বক্তব্য শেষে ষষ্ঠ ইন্ডিয়ান ওশান সম্মেলনকে চিরস্মরণীয় করতে আমন্ত্রিত অতিথিদের নিয়ে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।